हेलो अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम भाई, कहाँ से? हाँ सी अल्हम्दुलिल्लाह भाई, आजकल तो बृहस्पतिवार भाई, आप तो बारे दिन इमरजेंसी टाका बढ़ा लगे, तो आजकल तो दीपा ना ये तो शुक्रवार शनिवार रविवार सारा टाका बढ़ाई पाई बिना बारे ना से भाई। हाँ हमारे तो इमरजेंसी तो बारे टाका बढ़ा लगे, हम प्रोजेक्ट हमने रियल दे दूँ भाई, আমার তো টাকা বাড়ান লাগে ভাই বাড়ি। আচ্ছা এই যে এসটিসি এর মাধ্যমে বিকাশে টাকা বাড়ান যায় এটা কি তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি এখন ইউটিউবে ভিডিও দিয়ে দিতে আছে, তুমি ভিডিওটা দেখে দেখে পাঠাই দিবে, মানে তোমার টাকা এখনই পাঠাইলে সাথে সাথে ওই বিকাশে চলে যাবে, কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, আমি দেখাই দিতে আছে ভিডিও। হ্যাঁ আমি এখনই ভিডিও আপলোড করতে আছি, তুমি দেখো। আচ্ছা ভাই, আচ্ছা দেখতে। আচ্ছা আচ্ছা, হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএস টেলিকম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শিমুল। এখন তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে আমি কি বিষয়ে ভিডিও নিয়ে এসেছি সেটা হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন, তারপরও আমি বলে দিছি, আমি আসলে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এসটিসি পে এর মাধ্যমে কিভাবে আপনারা বিকাশে টাকা পাঠাবেন সরাসরি, সেটাও এক মিনিটের মধ্যে বিকাশ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনাদের ব্যাংক বন্ধ থাকা কিংবা ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই, এখানে এটা ডিরেক্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এবং রেমিটেন্স বোনাস যেটা আছে সেই বোনাস সরকারে পাবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের এসটিসি পে অ্যাকাউন্টে। তো আমি আমার এসটিসি পে অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন হয়ে গেছে দেখতেছেন, তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে রেমিটেন্স ট্রান্সফার। তো আমি রেমিটেন্স ট্রান্সফারে গেলাম, ট্রান্সফারে যাওয়ার পরে এখানে আপনি যাবেন অ্যাড নিউ রিসিভার। হ্যাঁ আপনি অ্যাড নিউ রিসিভারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে আপনার যে যার কাছে টাকাটা ট্রান্সফার করবেন, আপনি যার কাছে টাকাটা ট্রান্সফার করবেন তার নামটা এখানে টাইপ করবেন। মনে করেন আমি যে অ্যাকাউন্টে টাকা নেব তার নামটা টাইপ করতেছি। তো এরপরে ওনার সাথে রিলেশনশিপ কি সেটা আপনি এখানে দিতে পারেন, তারপরে কান্ট্রি, কান্ট্রিতে অবশ্যই আপনার বাংলাদেশ যেহেতু বিকাশে টাকা দিবেন বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মূল কাজ, এখানে দেখেন ডেলিভারি অপশন দেখেন, তো আপনারা ডেলিভারি অপশনে দেখেন এখানে কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন আর ক্যাশ পিক আপ ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট এবং নিচে আছে বিকাশ। হ্যাঁ তো ওয়েস্টার্ন ইউনিয়ন নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ভিডিও দেওয়া নাই, সেটা আমি পরবর্তীতে দিয়ে দেবো এবং এখন আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং টাকা ট্রান্সফার করবেন। হ্যাঁ তো বিকাশের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের কারেন্সি টাকাই থাকবে, এটা চেঞ্জ করতে পারবেন না, সব কিছু ঠিক আছে, আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে হচ্ছে আপনার রিসিভার মোবাইল নাম্বারটা দিতে হবে, তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আগে জিরো সংখ্যাটা আপনার এখানে দেওয়ার দরকার নাই, জিরো সংখ্যা আপনার কান্ট্রি কোডের সাথে অটোমেটিক রয়ে গেছে, ঠিক আছে। তো বিকাশ নাম্বার আমরা টাইপ করলাম, টাইপ করার পরে কন্টিনিউ করবেন, তো আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে এখানে আপনি দেখেন কিছু কোশ্চেন করছে, ডু ইউ নো দি রিসিভার ন্যাশনালিটি, আপনি কি রিসিভারের জাতীয়তা জানেন, তো এটা আমি জানি ইয়েস, তো এখানে আপনি বাংলাদেশ দিয়ে দেবেন। আর এখানে এজের বিষয়টা এটা আপনি দিলেও চলবে না দিলেও চলবে, তারপর আমি দিয়ে দিতেছি সমস্যা নেই, এখানে এইজ এইজটা আমি দিয়ে দিলাম হচ্ছে 28, ঠিক আছে। এরপর আপনারা আবার কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে আপনার যেই সিমটাতে এসটিসি পে অ্যাকাউন্ট
সেই সিমের মধ্যে আপনার একটা এসএমএস যাবে এবং এসএমএস এর মধ্যে আপনার 5 সংখ্যার একটা কোড যাবে অলরেডি আমার কোডটা চলে এসেছে তো আমি আমি আমার কোডটা টাইপ করে দিতেছি টাইপ করে দিলে এরপরে আপনাকে কন্টিনিউ করতে হবে তো কন্টিনিউ করার পরে দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে এবার আমি ডান দেব ডান দেওয়ার পরে আমার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু এই যে উপরে চলে আসছে দেখেন ডিটেইলসটা আপনি দেখে নিতে পারেন যে কোনো ভুল হয়েছে কিনা বা ঠিক আছে কিনা হ্যাঁ তো একটু চেক করে নেবেন অবশ্য মোবাইল নাম্বার বাংলাদেশের পরিস্থিতি জানেন বিকাশে কিন্তু ভুল নাম্বারে টাকা গেলে সেই টাকা রিটার্ন করা সম্ভব না ঠিক আছে তো এখানে আমি নাম্বার টাম্বার সব কিছু চেক করে নিলাম চেক করে নেওয়ার পরে আমরা কি করব ট্রান্সফার মানিতে ক্লিক করব তো ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে আপনি কত টাকা ট্রান্সফার করবেন কত রিয়াল ট্রান্সফার করবেন সেটা এখানে টাইপ করবেন আপনি চাইলে বাংলা টাকাও টাইপ করতে পারেন আমি 718 রিয়াল ট্রান্সফার করব সেখানে আপনার আসে হচ্ছে 16085 টাকা আমি এটার মধ্যে চার্জটা রেখে দিতে যাচ্ছি এখান থেকে আমার চার্জটা বাদ যাবে তারপর আপনি নিচে আসবেন আসার পরে এখানে এগ্রি টু টিম অ্যান্ড কন্ডিশন এটা আপনারা অবশ্যই ইয়েস করে দিবেন অর্থাৎ অন করে দিবেন যদি অন না করেন তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন না হ্যাঁ তো আমি আবার কন্টিনিউ করলাম তো কন্টিনিউ করলাম এখন এখানে কিন্তু আপনার বিস্তারিতটা দেখাচ্ছে দেখেন অবশ্য এখানে খেয়াল করবেন সব কিছু আপনার বিকাশ নাম্বার কত টাকা যাবে এবং কোন নাম্বারে যাবে কত টাকা রেট আছে আজকে কিন্তু রেট আছে দেখেন এখানে 22.40 টাকা আর আমার কত টাকা চার্জ হয়েছে কত টাকা ওই রিসিভারের অ্যাকাউন্টে যাবে অবশ্য এখানে আরেকটা কথা আপনার কিন্তু এখানে বোনাস সহকারে অর্থাৎ প্রফিট সহকারে আসবে আমরা কনফার্ম করে দিলাম এরপরে আমরা আবার নিচে আই এগ্রি দিয়ে দেবো এটা হচ্ছে লাস্ট স্টেপ দেখেন এখানে কিন্তু আমার টাকাটা ডেবিট হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে এসএমএস এর মাধ্যমে এটা জানিয়ে দেবে এবং টাকাটা আপনার প্রফিট সহকারে সরকারি রেমিটেন্সের যে বোনাসটা এটা সহকারে জমা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুরা আমি আগামী সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসতেছি অন্য কোনো ভিডিও তো আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম